আসসালামু আলাইকুম। সো আজকে আমরা যে ইট অ্যাটাকটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে খুবই পপুলার এবং খুব সহজ একটি অ্যাটাক, ডিকশনারি অ্যাটাক। সো ডিকশনারি অ্যাটাক হচ্ছে কি, যে কাইন্ড অফ আমাদের একটা ডিকশনারি বা ওয়ার্ড লিস্ট থাকবে, এবং এই ওয়ার্ড লিস্টের মধ্যে যদি আমার কোনো পাসওয়ার্ডটা ম্যাচ করে, সো এইভাবে আমি পাসওয়ার্ডটা ক্র্যাক করার ট্রাই করবো হচ্ছে ডিকশনারি অ্যাটাকের মাধ্যমে। সো এটা করার জন্য সবচেয়ে প্রথমে আমাকে যে জিনিসটা প্রয়োজন আমি রিডমি থেকে দেখে দেখে বলতেছি। সো প্রথমে যদি তোমরা হচ্ছে কি, আমার একটা সার্ভার লাগবে। সো সার্ভারটা হচ্ছে মাই এসকিউএল ডাটা বেস সার্ভার লাগবে। আমি মাই এসকিউএল মাইনাস ভার্সন দেখা দিই। সো আমার মাই এসকিউএল ভার্সনটা ইনস্টল আছে। সো যাদের মাই এসকিউএল নেই তারা সবচেয়ে প্রথমে মাই এসকিউএলটা ইনস্টল করে নেবো বা চেক করে নেবো। এরপরে হচ্ছে যেটা সমস্যা হয় সেটা হচ্ছে মাইনাস ইউ রুট মাইনাস পি পাসওয়ার্ড। সো অনেক কেসে হয় কি যে এই মাই এসকিউএল ইউজারের রুট পাসওয়ার্ডটা অনেকের মনে থাকে না। সো এটার জন্য যেটা করতে হবে আমাদের সেটা হচ্ছে আমি যদি এই লিঙ্কটা ফলো করি, এখানে আমি লিঙ্ক দিয়ে দিছি। সো এই লিঙ্কটাতে যদি আমি ফলো করি তাহলে কীভাবে মাই এসকিউএলের ইটা মানে ওই ডাটাবেজের রুটের পাসওয়ার্ডটা কীভাবে রিসেট করতে হয় সেটা এখানে ডেমনস্ট্রেট করা আছে। এবং আরেকটা জিনিস যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে পিএইচপি মাই অ্যাডমিন। সো পিএইচপি মাই অ্যাডমিন যেটা হচ্ছে যে আমার যদি পিএইচপি মাই অ্যাডমিন অলরেডি ইনস্টল না থাকে, যারা সিডে কাজ করতেছে তাদের অলরেডি জিনিসটা ইনস্টলড আছে, সো কোটে নিয়ে টেনশন নাই। আর যারা হচ্ছে নতুন বা লিনাক্সে কাজ করতেছে তারা হচ্ছে কি যে পিএইচপি মাই অ্যাডমিনটা হচ্ছে এই লিঙ্কটা থেকে ফলো করে ইনস্টল করে নিও। সো আমরা তাহলে মেইন কাজে চলে যাই। যে আমাদের ফার্স্ট স্টেপটা তাহলে হচ্ছে যে আমরা যদি এখন রুটের পাসওয়ার্ডটা জানি, মাইএসকিউএলের রুটের পাসওয়ার্ড জানি, এবং আমাদের যদি ইটা কি জানি বলে পিএইচপি মাই অ্যাডমিনটা ইনস্টল করা থাকে, তাহলে আমরা হচ্ছে প্রথমে পিএইচপি মাই অ্যাডমিনে চলে যাব। এবং চলে যাওয়ার পরে আমরা রুট এবং পাসওয়ার্ডটা দেওয়ার পরে এরকম একটা জিনিস পাবো। সো আমি রিডমিতে যেটা বলছি সেটা হচ্ছে কি যে আমার ডাটাবেজের নাম হবে মাই ওয়েবসাইট। সো আমি একটা নতুন ডাটাবেজ খুলবো যার নাম দেবো আমি মাই ওয়েবসাইট এবং ক্রিয়েট করে ফেলবো। আচ্ছা, এটা ক্রিয়েট করার পরে আমাকে বলবে যে একটা টেবিল তৈরি করে এসকিউএলটা দিতে হবে। সো টেবিল তৈরি করে এসকিউএলটা এখানে দেওয়া আছে। সো টেবিল তৈরির এসকিউএলগুলো এখান থেকে আমি জাস্ট কপি করে এই লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে বা আমার গিটহাব লিঙ্কে দিয়ে দেবো। সো জাস্ট কপি পেস্ট কাইন্ড অফ। সো এটাকে আমার এখানে কপি পেস্ট করে আমি এই জিনিসটাকে গ্রো দিয়ে দেবো। সো এটা যখন দেখি তাহলে আমার ইউজার টেবিলটা তৈরি হয়ে গেছে। সো তাহলে আমার ডাটাবেজের মেইন কাজটুক শেষ, যে ডাটাবেজ তৈরি করা এবং ডাটাবেজের ইউজার্স টেবিলটা তৈরি করা। এরপরে হচ্ছে আমাকে যেটা করতে হবে, আমি এখানে সার্ভার কোড নামে একটা যে পিএইচপি ফাইল দিছি সেই পিএইচপি ফাইলগুলো আমাকে করতে হবে কপি কম্পিউটার আর ডাব্লিউডাব্লিউ এইচটিএমএল, এবং এখানে আমার অলরেডি ওই কপিগুলো ছিল। সো এইখানে এসে কপি করতে হবে, আবার বলে দিই কম্পিউটার আর ডাব্লিউডাব্লিউ এইচটিএমএল, এটার মধ্যে এসে আমি জাস্ট পেস্ট করে দিব। সো এখানে আমার আগে থেকেই অলরেডি ফাইলগুলো আছিল, সো আমি আর পেস্ট করতেছি না। এরপরে হচ্ছে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমি যদি রিডমি ফাইলটা ফলো করি, আমি টার্মিনালে চেক করব কি যে আমার অ্যাপাচে সার্ভিসটা অন আছে কিনা। সুডো সার্ভিস অ্যাপাচে টু স্ট্যাটাস, যে দেখি আমার অ্যাপাচেটা অ্যাক্টিভ আছে। আর যদি এটা অ্যাক্টিভ না থাকে তাহলে হচ্ছে আমাকে স্টার্ট কমান্ডটা দিতে হবে। তো স্টার্ট দিলে আমার অ্যাপাচে সার্ভিসটা অ্যাক্টিভ হয়ে যাবে। সো এটা অ্যাপাচে সার্ভিস যদি অ্যাক্টিভ হয়ে যায় তারপরে আমি যেটা করব সেটা হচ্ছে আমি লোকাল হোস্টে ভিজিট করব, তাহলে যেরকম আমি একটা লগ ইন স্ক্রিন পাব। সো লগ ইন স্ক্রিন পাওয়ার পরে এখন তো আমার কেউ নাই, সো প্রথমে আমি একটা অ্যাকাউন্ট খুলে ফেললাম স্পন্দন 1 2 3 4 5 6 সাবমিট করে দিলাম, আমি জিনিসটাকে সেভ করে ফেললাম। এবং আমি যদি এখন স্পন্দন দিয়ে আবার লগ ইন করি তাহলে এরকম আমার একটা সুন্দর ইয়ে আসবে যে হাই স্পন্দন ওয়েলকাম টু আওয়ার সাইট। সো এইটা হচ্ছে আমার কাইন্ড অফ ওয়েবসাইটটা। তাহলে আমরা অ্যাটাকটা কীভাবে ফর্ম করছি, অ্যাটাকটা ফর্ম করার জন্য আমি যেটা করছি সেটা হচ্ছে একটা পাইথন কোড লিখছি আর এখানে আমার একটা ওয়ার্ড লিস্ট আছে। সো পাইথন ওয়ার্ড লিস্টটাতে প্রায় অনেকগুলো ওয়ার্ড আছে, 4 মিলিয়নের মতো। যত বেশি ওয়ার্ড হবে তত বেশি আর কি ডিকশনারির একটা সাকসেসফুল রেট হবে। এবং এই ওয়ার্ডের মধ্যে দেখো যে দুই নাম্বারটাই হচ্ছে আমার 1 2 3 4 5 6। তাহলে আমার পাইথন কোডে কী লেখা সেটা আমি একটু বুঝাই দিই। সো এইটা আসলে হচ্ছে ডিপেন্ড করে তোমার সার্ভারের স্ট্রাকচারটা কীরকম। তোমার যখন সার্ভারটা হচ্ছে ই করতেছে মানে ই পোস্ট রিকোয়েস্টে নিচ্ছে, আমি
লাইভ এইচটিটিপি ইউআরএল দিয়ে দেখায় দিই। ধরো মনে করো যে আমি যখন লগ ইন ফর্মটা পূরণ করতেছি, ধরো স্পন্দন, দেখো যখন আমি পূরণ করলাম তখন বডিতে, পোস্ট মেথডে বডিতে দেখো কোনো এনক্রিপ্টেড ভার্সন আমার এই সার্ভারটা পোস্ট পাঠায় নেই। সো যদি আমার সার্ভারটা এনক্রিপ্টেড ভার্সন, এখানে যদি এনক্রিপ্টেড ভার্সনটা পাঠাইতো, তাহলে হচ্ছে আমার এখানে কী করতে হতো, তাকে ওই যে শাওয়ানে কনভার্ট করে নিতে হতো, বা যেই ধরনের শাওয়ানের কনভার্সনে পাঠতো আমি কমেন্ট আউট করে রাখছি। যদি আমার এখানে ইনপুটটা কিছু চাইতো আর কিছু, ধরো কোনো একটা এনক্রিপ্টেড ভার্সনে কোডটা চাইতো, কিন্তু যেহেতু আমার সার্ভারের কোডে এই যখন আমি পোস্ট রিকোয়েস্ট পাঠাতে আমার কোনো এনক্রিপশন করে না, সো আমি কাইন্ড অফ তাহলে এইটাকে কমেন্ট আউট করে রাখছি ফর ফিউচার পারপাসে, যাদের ক্ষেত্রে এই ওয়েব সার্ভার তারা এনক্রিপ্টেড ভার্সনে করতে চাইতো তারা করতে পারে। সো কিন্তু আমি যদি একটা জিনিস দেখাই সেটা হচ্ছে কি, যে ধরো লো পিএইচপি মাই অ্যাডমিন আমি যদি যাই, পিএইচপি মাই অ্যাডমিনের পাসওয়ার্ড, আচ্ছা রুট পাসওয়ার্ড, আচ্ছা এখন যদি দেখো মাই ওয়েবসাইট এবং এটার মধ্যে একটা ডাটা আছে ইউজার্সে, দেখো এটা কিন্তু একটা এনক্রিপ্টেড ভার্সনে স্টোর হয়েছে। সো কাজটা এটা কীভাবে করে সেটা হচ্ছে কি, যে সার্ভার কোডটা যদি আমি দেখাই, সার্ভার কোডে আমি রেজিস্টার আর লগ ইন পার্টটু দেখাই, দেখো রেজিস্টার যখন আমার সব কিছু ঠিকঠাক থাকে তখন যেটা করে, ও পোস্ট করার সময় জিনিসটা শাওয়ান এনক্রিপশন অ্যালগোরিদমে কনভার্ট করে সেটাকে আমার এখানে পোস্ট করে দেয়, এক্সিকিউট এসটিএমএল করে স্টেটমেন্ট করে দেয়। আবার যখন জিনিসটা আমার ইন্ডেক্স ডট এসটিএমএল সেটাকে চেক করে, সে যেটা চেক করে সেটা হচ্ছে আমি যে ইনপুট পাসওয়ার্ডটা দিছি সেটার শাওয়ান কনভার্ট করে এবং সেটাকে পরে স্ট্রিং কম্পেয়ার করে দেখে কি যে ঠিক আছে কিনা। সো এইভাবে কাইন্ড অফ হচ্ছে আমার ডাটা বেজে, যদিও আমার এনক্রিপ্টেড ভার্সনটা স্টোর আছে, এইভাবে কাইন্ড অফ হচ্ছে আমার হ্যাশিং হ্যাশ ম্যাচ করে তারা পাসওয়ার্ডটা ক্র্যাক আছে কিনা সেটা চেক করে। সো এটা হচ্ছে সার্ভার সাইডের ক্ষেত্রে। তাহলে আমার মেইন ডট পিওয়াইটা কী করে, মেইন ডট পিওয়াইতে দেখো যে আমি প্রথমে করছি কি, যে আমার ওয়ার্ডস ডট টিএক্সটি যে বিরাট বড় যে ডিকশনারিটা ছিল সেই ডিকশনারি থেকে লাইন বাই লাইন আমি রিড করে আনতেছি, এবং লাইন বাই লাইন রিড করে আনার পরে এইখানে হচ্ছে আমি ইউজার নেমটা দিতে হবে, যে কার ইউজার নেমটা চাইতেছি, এবং যদি আমার এখানে কারেক্ট ইউজার নেমের পরে পোস্ট রিকোয়েস্ট ফাংশনে আমাকে চলে যায়, পোস্ট রিকোয়েস্ট ফাংশনে আমি দেখতেছি যে কারেন্ট ইটারেশনে কোন পাসওয়ার্ডটা কাজ করতেছে, এবং সেটার পরে হচ্ছে আমি একটা রিকোয়েস্ট কমান্ড পাঠিয়ে দিছি। এই রিকোয়েস্টটা কীভাবে ইনস্টল করতে হয়, তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে সুডো পিআইপি ইনস্টল রিকোয়েস্ট, এটা না দিলে, এটা অলরেডি আমার যেহেতু ইনস্টলটা আছে, যদি ইনস্টল না থাকে তাহলে ইনস্টল হয়ে যাবে, কিন্তু সুডো কমান্ডটা অবশ্যই লিখতে হবে, এবং এই প্যাকেজটা এই লাইব্রেরিটা ইউজ করার জন্য আমাকে অবশ্যই রিকোয়েস্টটা লাগবে। সো এইভাবে আমরা রিকোয়েস্টটা তৈরি করে ফেললাম। আচ্ছা এই লিঙ্কটা আমরা কীভাবে পাইছি, এই লিঙ্কটা পাইছি আমি যদি তোমাকে হচ্ছে ওই ইটা দেখাই, প্রথমের একবার ইটা দেখাই, দেখো আমরা যখন সর্বপ্রথম পোস্টটা পাঠাইছিলাম তখন এইটা ছিল কোন লিঙ্কে সে পোস্ট করতেছে সেইটা। সো এইটা হচ্ছে আমার পোস্ট ইউআরএল, এবং পোস্ট ইউআরএল বডি স্ট্রাকচার হচ্ছে এইরকম। সো আমি ঠিক সিম্পলি ওইটাই করছি, এটা হচ্ছে আমার পোস্ট ইউআরএল, এবং বডি স্ট্রাকচারের ডাটাগুলো আমার কী থাকে, ইউজার নেম থাকে আর পাসওয়ার্ড থাকে। এরপরে আমি রিকোয়েস্টটা পাঠিয়ে দিছি, এখন রিকোয়েস্টের আসলে আমার একটা রেসপন্স টেক্সট আসবে। দেখো আমি যখন লগ ইন করতেছি, ধরো আমি ওয়েলকাম করলে কি, যে যদি আমার সাকসেসফুল লগ ইন হয়, ধরো স্পন্দনের ইয়েতে আমি একটা ভুল পাসওয়ার্ড দিচ্ছি, তাহলে আমাকে বলবে যে ইজ নট ভ্যালিড, কিন্তু আমি যদি সঠিক পাসওয়ার্ড দিই তাহলে আমাকে বলে দেবে যে ওয়েলকাম টু আওয়ার সাইট নামে একটা স্ট্রিং প্যারামিটার থাকে আমার সার্ভারের ক্ষেত্রে। সো আমি যেটা চেক করছি কি, যে আমি যে রেসপন্স টেক্সটা পাবো সেখানে যদি ওয়েলকাম টু আওয়ার সাইট থাকে তাহলে কি আমার পাসওয়ার্ডটা কিন্তু ক্র্যাক হয়ে গেছে। সো আমি তাহলে একটু ডেমো দেখাই যে কীভাবে আমি জিনিসটাকে রান করতে পারি। আমরা রান করবো হচ্ছে পাইথন মেইন ডট পিওয়াই, এবং কারেক্ট পাসওয়ার্ড হচ্ছে, এখন একটু কঠিন দিকে যাই, ধরো মনে করো ভিতর থেকে আমি একটা পাসওয়ার্ড নিয়ে আসি, পাসওয়ার্ডের ক্যারেক্টারটা এইখানে যেই ইটা করা হয়েছে যেভাবে সার্ভার তৈরি করা হয়েছে সেটা হচ্ছে 6 ক্যারেক্টারের বেশি পাসওয়ার্ড হতে হবে। সেজন্য আমি চেক করে দিচ্ছি কি, যেসব পাসওয়ার্ডের রিড লাইন করার পরে যেসব পাসওয়ার্ডের লেন্থ 6 থেকে বড় তারাই যেন হচ্ছে আমার পাসওয়ার্ডের জিনিসটাতে কাজ করে। আচ্ছা এখন আমি যেটা করবো, ধরো মনে করো যে ভালো এখান থেকে একটা নাম নিয়ে আসি, এবিএস টিওআরডি, আচ্ছা এটাকে ধরো মনে করো নতুন একটা ইউজার আমি তৈরি করব।
সাইন আপ নাও, ধরো মনে করো ইউজার নেম সিড, আচ্ছা সিডের পাসওয়ার্ড আমি দিচ্ছি হচ্ছে এখান থেকে যে ওয়াট অ্যাপসার্ড না কি ওয়ার্ড ছিল, অ্যাপস অ্যাপ স্টোর ওয়ার্ড, আচ্ছা ঠিক আছে অ্যাপ স্টোর ওয়ার্ড, আচ্ছা সিড, এবং সিডের পরে যদি আমি এই পাসওয়ার্ডটা পেস্ট করে দিই তাহলে দেখো যে আচ্ছা ঠিক আছে। সো এই জিনিসটা এখন আমরা কী করবো, এই অ্যাটাকের মাধ্যমে করব। সো অ্যাটাকের মাধ্যমে করার জন্য প্রথমে কোন ইউজারকে অ্যাটাক করতে চাই সেই ইউজারের ইউজার নেমটা দিতে হবে, এবং ফাইনালি আমি মেইন ডট পিওয়াইটা চালাই দিলাম। এখানে যে ইটারেশনগুলো হচ্ছে সেটা হচ্ছে কি যে সে কারেন্টলি কোন পাসওয়ার্ডের উপর রিকোয়েস্টগুলো পাঠাচ্ছে, একটু ওয়েট করতে হবে কারণ হচ্ছে অনেকগুলো আমার ওয়ার্ড আছে। কারেক্ট পাসওয়ার্ড অ্যাপ স্টোর। সো এইভাবে হচ্ছে আমরা কাইন্ড অফ ডিকশনারি অ্যাটাকটা ফর্ম করতে পারি। সো খুবই সিম্পল। থ্যাংক ইউ।